হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তার নাম শাহিদা হাসান, তিনি একজন বিউটি এক্সপার্ট এন্ড মেকআপ আর্টিস্ট। আপনি মেকআপ নিয়ে প্রচুর গবেষণা পড়াশোনা করেছেন এবং আপনি ইন্ডিয়াতে মাধুরী দীক্ষিতের হাত থেকে মেকআপের জন্য পুরস্কার পেয়েছেন। মাধুরী দীক্ষিত ব্যক্তিগতভাবে আমার স্বপ্নের নায়িকা, তার কাছ থেকে পুরস্কার পাওয়ার অনুভূতি এবং ব্যক্তিগতভাবে আপনি তাকে সামনাসামনি দেখেছেন, তার সম্পর্কে শুনতে চাই, তিনি মানুষটা কেমন, দেখতে কেমন? শি ইজ সো হাম্বল অ্যান্ড আমি আসলে মেকআপ আর্টিস্ট প্লাস আমি মেকআপ ট্রেইনার অ্যান্ড আমি অ্যাওয়ার্ডটা রিসিভ করেছিলাম অ্যাজ বেস্ট মেকআপ ট্রেইনার অফ বাংলাদেশ। অ্যান্ড আমাদের বাংলাদেশে এখন যে নিউ ট্রেন্ড যে আসছে মেকআপটার, যে ফ্ললেস ন্যাচারাল বেস মেকআপটা, যেটা গতানুগতিক এতদিন আমরা পার্লার সেলুনের মেকআপগুলো দেখতাম, ওই ট্রেন্ডটা তো এখন চেঞ্জ হচ্ছে এবং ওইটার জন্য যে আমাদের ন্যাচারাল বেস মেকআপটা, ওই মেকআপটার উপরই আমি অলমোস্ট 6টা ইন্টারন্যাশনাল কোর্স করেছি। এরপর আমি বাংলাদেশে ব্রাইডাল মেকআপ কিংবা মেকআপটা করার পাশাপাশি আমি যে জিনিসটা শুরু করলাম সেটা হচ্ছে মেকআপ ট্রেনিং। এই ট্রেইনারের অ্যাওয়ার্ডটা নিতেই বেসিক্যালি আমার বলিউড দিবা মাধুরী দীক্ষিতের সাথে, এটা কী বলবো, আপনার আমার সবারই হচ্ছে ড্রিম কুইন মাধুরী দীক্ষিত। এবং ইন্ডিয়াতে এই গ্লোবাল বিজনেস অ্যাওয়ার্ড যেটা, এটা প্রতি বছরই ওরা কিছু এন্টারপ্রেনারকে, সাকসেসফুল এন্টারপ্রেনারকে বিভিন্ন কান্ট্রি থেকে ওরা সার্চ করে এবং ওরা অ্যাওয়ার্ডেড করে। অ্যান্ড ওখানে আমি নমিনেশনটা সাবমিট করেছিলাম ট্রেইনারের জন্যই, বিকজ আমি দেখেছি যে আমার থেকেও ভালো মেকআপ আর্টিস্ট আমি বাংলাদেশেই অনেককে বলতে পারবো, কিন্তু অ্যাজ এ মেকআপ ট্রেইনার বাংলাদেশে আমার সাথে বিট করার মতো কেউ নাই আলহামদুলিল্লাহ। অ্যান্ড 3টা সিলেকশন রাউন্ডের পর দে সিলেক্টেড মি অ্যান্ড তখনই মাধুরীর কাছ থেকে অ্যাওয়ার্ডটা নেওয়া। আপনি বলছিলেন যে বাংলাদেশের মেকআপে একটি পরিবর্তন আসছে, এই পরিবর্তনের কারণে বর্তমানে এক্সিস্টিং যারা মেকআপে রাজত্ব করছে, ফারজানা শাকিল কিংবা আমাদের কানিজ আলমাস খান পার্সোনা, তারা এই পরিবর্তনের সাথে কতটুকু খাপ খাইয়ে নিতে পারবে নাকি তারা আপনাদের কাছে হেরে যাবে? মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটি ব্লগার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নামে ম্যাব্যাপ একটা অ্যাসোসিয়েশন আমি ফাউন্ড করেছি, বেসিক্যালি যেটার ফাউন্ডার আমার হাজব্যান্ড অ্যান্ড আমি ওটার ফাউন্ডিং প্রেসিডেন্ট। অ্যান্ড এখানে লটস অফ ফ্রিল্যান্সার মেকআপ আর্টিস্ট যারা ঘরে বসে ছোটো ছোটো কোর্স করে অথবা কোর্স না করে ইউটিউব টিউটোরিয়াল দেখে অনেক ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট মেকআপ আর্টিস্ট বাংলাদেশে আসছে। অ্যান্ড আমি যখন এই ম্যাব্যাপটার প্রতিষ্ঠা করি, আমার এখানকার অ্যাডভাইজার হিসেবে আমি কানিজ আলমাস খান আপুকে ইনভাইট করি। ফারজানা শাকিল আপুকে আমি তখন পার্সোনালি চিনতাম না, বাট কানিজ আপুর সাথে আমি পার্সোনাল বেসিক্যালি হিউজ ফ্যান। আমি আমার নিজের মেকআপটা নিজে যখন করতে পারতাম না এই ন্যাচারাল ওয়েতে, তখন আমি আমার সব সার্ভিস আমি পার্সোনাতেই নিতাম এবং কানিজ আলমাস আপু বাংলাদেশে উনি আমার আইডল। অ্যান্ড সবার মধ্যে একটা ধারণা ছিল যে শাহিদা আহসান পার্লারকে বিট করার জন্য কিংবা পার্লারের সাথে কম্পিট করার জন্য এই অ্যাসোসিয়েশন করেছে, অ্যান্ড এই ধারণাটা মানে ভুল প্রমাণ করার জন্যই আমি কানিজ আলমাস খান আপুকে ওখানে অ্যাডভাইজার হিসেবে ইনভাইট করি। দেন ওই টাইমে আপু দেশের বাইরে ছিলেন, দেন আমি আফরোজা আপুকে নিয়ে আসি। বাংলাদেশের জেলায় জেলায়, উপজেলায় উপজেলায়, শহরের বিভিন্ন মোড়ে মোড়ে মেকআপের পার্লার, এর গুণগত মান, এর যারা ভোক্তা তাদের আসলে সার্ভিস কোয়ালিটি কেমন তারা পাচ্ছেন? পাড়ায় মহল্লায় যে পার্লার, এরকম অসংখ্য পার্লার ওনারকে আমি ট্রেন করিয়েছি। আমার লাস্ট উইকে একটা স্টুডেন্ট ছিল, উনি টেকনাফ থেকে আমার কাছে এই ফ্ললেস মেকআপ কোর্স করার জন্য ঢাকা এসেছেন। ওরা 2,000, 2,500, 3,000 টাকা পে করতেছে একটা সার্ভিস নেওয়ার জন্য। আমি জয় ভাই বাংলাদেশে এমন কিছু পার্লার ওনারকে দেখেছি যাদের ফুল ফ্যামিলিটা ডিপেন্ড করে শুধুমাত্র এই পার্লারের উপরে। এই যে পাড়ায় মহল্লায় মোড়ে মোড়ে যে পার্লারগুলো, ওদেরকে যখন কোনো ক্লায়েন্ট এসে একটা পার্টি মেকআপের জন্য 500 টাকা দিচ্ছে, তো ওই 500 টাকায় ও কোন প্রোডাক্টটা দিয়ে সার্ভিসটা দিবে? একটা আছে, আমরা ইউজ করি হাই এন্ড ব্র্যান্ড প্রোডাক্ট, যেটা হচ্ছে একদম লাইক হুদা বিউটি কিংবা নার্স কিংবা মার্ক জ্যাকবস এই টাইপের। ঠিক হাই এন্ড ব্র্যান্ডের মতোই আপনার মানে প্রোডাক্টের আউটপুটটা দেয়। এটার আরেকটা আছে ড্রাগ স্টোর প্রোডাক্ট, যেটা রেঞ্জটা শুরু হয় 700 থেকে 1,200 টাকার মধ্যে। সো আমি এই দুইটা কোয়ালিটির প্রোডাক্ট দিয়েই কীভাবে এই ন্যাচারাল বেস মেকআপটা করা যায় ওটাই আমার স্টুডেন্টদেরকে ট্রেন করে থাকি। আমি মেকআপ আর্টিস্ট হওয়ার আগে বেসিক্যালি ইনফ্লুয়েন্সার হিসাবেই আমার স্টার্টিংটা শুরু হয় ব্লগিং দিয়ে,
অ্যান্ড তারপর হচ্ছে ওই ইনফ্লুয়েন্সিং করতে করতে যখন আমি বিভিন্ন বাংলাদেশের রিনাউন্ড ব্র্যান্ডগুলো আছে ওদের সাথে কাজ করা শুরু করলাম,